ও নমস্কার ভাই নমস্কার দর্শ বন্ধুদের রাশি ফল আপডেট নিয়ে আমরা চলে এলাম আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ অক্টোবর দু সাল আজকে দিনে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে পারে তার সম্পর্কে আমরা আলোচনা করব কাদের আর্থিক অবস্থা কাদের লটারি কাদের পারিবারিক প্রেম জীবন কেরিয়ার কর্মক্ষেত্র কেমন যাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব এবং সেই সম্পর্ক সেই সঙ্গে আমরা আলোচনা করব প্রত্যেক রাশির জন্য আজকে শুভ দিক শুভ সময় শুভ সংখ্যা সম্পর্কেও আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ওম নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তো এখন আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে নয় কার্তিক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বার হচ্ছে শনিবার চন্দ্র আজকের দিনে গোচর করছে আজকের দিনে কর্কট রাশিতে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা চারটা বেজে আঠান্ন মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি এটা থাকবে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত মানে পুরোটা দিন দশমী তিথি থাকবে তারপরে ভোর পরে একাদশী তিথির প্রবেশ ঘটবে নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র এটা থাকবে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মঘা নক্ষত্রের প্রবেশ ওভারঅল প্রত্যেকের জন্য আজকের দিনের যে অশুভ সময় যে সময়টা আপনারা কোনো রকমের শুভ কাজ করবেন না একবারে সকাল সাতটা পর্যন্ত একটা অশুভ সময় রয়েছে পাঁচটা থেকে বলা যেতে পারে আর একটা অশুভ সময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা এই দুটো সময় একবারে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনে থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে একবারে সকাল আটটা থেকেই ভালো সময় চলবে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন এতে আপনার ফলস্বরূপ ভালো কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করে নিই আজকের দিনের সেই বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে আজকে আপনার কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনা ভাগ্য কতটা আপনাকে সহায়তা পূর্ণ করতে চলেছে বা আপনি কেমন দিন কাটাবেন আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে আপনি আপনার কাজকর্ম সময় মাফে আজকের দিনে করে নিতে পারবেন বা আপনার কাজগুলো সহজেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি আজকের দিনের পরিকল্পনা করে কিন্তু আজকে দিন থেকে পরিচালনা করবেন মানে আপনি কি কাজ করবেন না করবেন যদি পরিকল্পনা আপনি করেন মেটার ফল হবে আজকে আপনারা যারা আশেপাশে রয়েছে একটু চোখের চোখে রাখবেন সবাই আজকে আপনার ভালো না ধ্যান রাখবেন আজকে দিন আপনার কোনো গোপন বিষয় গোপনে রাখার চেষ্টা করবেন যত যাই হয়ে যাক না কেন আপনি সেই বিষয়টা কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করা থেকে বিরত থাকুন আজকের দিনে খুব কাছের কেউ আপনার সঙ্গে সেটা নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই আপনারা অবশ্যই একটু সামলে চলবেন আজকে আপনি আপনার পিতার সাপোর্ট ভালো পাবেন পিতার দিক দিয়ে আজকে আপনার কিন্তু দিনটি ভালো কাটতে চলেছে আজকে আপনি বেড়াতে যাবেন ভাবছেন দিনটি কিন্তু খুব ভালো তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখো যারা ট্রান্সপোর্টেটের বিজনেস করছেন বা ট্যুরিজমের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের ও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকেদের আপনাদের খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখতে হবে আজকে আপনার সামান্য পরিমাণ কিছু বিষয় নিয়ে আপনার হেলথ ইস্যু হতে পারে খেয়াল রাখবেন আজকে আপনার বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণ আজকের দিনে ভালো যেতে চলেছে আপনি আপনার পার্টনারের সঙ্গে আজকে একটা ভালো সময় কাটাতে পারবেন দাম্পত্য জীবন আজকে আপনাদের বেশ ভালো যাচ্ছে আজকের দিনে আপনার পড়াশোনার দিকটা অবশ্যই গুরুত্ব রাখবেন পড়াশোনার ব্যাপারে অবশ্যই আপনাদেরকে বুঝে চলতেই হবে পড়াশুনোর ব্যাপারে আপনারা কোনো বড়ো সিদ্ধান্ত হুঠাট করে নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে আপনার মনোযোগ মাঝে মধ্যে সই হতে পারে মানে কি কখন ইচ্ছা করবে পড়তে আবার কখন ইচ্ছা করবে একটা মোবাইল বা অন্যান্য কিছু দিকে আপনার মনোযোগ চলে যেতে পারে তো এটা একটু আপনারা ধৈর্য রাখুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা বাধা স্বরূপ হয়ে দাঁড়াতে পারে খেয়াল রাখুন আজকের দিনটি আপনার আর্থিক দিক দিয়ে মোটামুটি সচ্ছল থাকবে বলে লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার খরচপাতি একটু বুঝে চলবেন ধার বাকি দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখুন এতে আপনার আর্থিক অবস্থা থেকেই থাকবে আপনি নতুন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এমনটা যদি আপনারা চিন্তা ভাবনা নিচ্ছেন তো একটু ভেবে চিনতেই নেবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে আজকে আপনার যদি কোনো রকম খরচপাতি রয়েছে তো একটু বুঝে চলুন খরচটা একটু হিসেবেই করার চেষ্টা করুন বেটার ফল পাবেন আজকের দিনে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে ইনভেস্টমেন্ট করার থাকলে আপনি নিজস্ব কোনো ব্যবসা থাকলে ইনভেস্টমেন্ট করুন সেখানে আপনি বেটার রেজাল্ট পাবেন আর যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করবেন ভাবছেন তো পরিকল্পনা করে নিতে পারেন ছোটোখাটো ইনভেস্টমেন্টও হয়তো আপনারা পদক্ষেপ নিতে পারেন বেটার রেজাল্ট পাবেন খুব বড় ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করার থেকে বিরত থাকুন আজকের দিনে আপনার যেন দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন আজকে আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় শুভ দিক পূর্ব দিক আর আপনি লটারি কাটতে ইচ্ছুক থাকলে আপনারা অবশ্যই আজকের দিনে একটা হাতে লটারি কাটতে পারেন আপনার জন্য আজকের দিনে ওভারঅল প্রত্যেক কাজের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন এটাতে আপনি ভালো ফল পেয়ে যাবেন বিশ্বরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনার ভাগ্য আপনাকে কতটা সহায়তাপূর্ণ দিতে চলেছে আজকে আপনার কাজের পরিকল্পনা ভেসতে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে তাই আপনি আজকের দিনে কি কাজ না করবেন বা করবেন সেটা কিন্তু আপনার কাছেই রাখবেন এক এক করে কাজ করার চেষ্টা করবেন সবাই গিয়ে আপনার বেটার রেজাল্ট হবে আপনি কারোর উপরে আজকে খুব বেশি ডিপেন্ড হয়ে যদি কোনো কাজ করছেন সেই কাজে আজকে দিনে বাধা প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা রয়েছে তাই আপনি এমন কোনো যদি কাজ করছেন তো ধ্যান রাখুন আর যদি আপনি আজকে কোনো কাজ কারুকে দায়িত্বে দিয়ে দেবেন ভাবছিলেন সেক্ষেত্রে খুব ভেবে চিন্তে ছোটোখাটো হয়তো ঠিক আছে খুব বড় কোনো কাজের বা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনি সেটা নিজে করারই চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনে আপনার হঠাৎকারের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কিন্তু আজকের দিনে আপনাদের থাকতে চলেছে সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পরিবর্তন দিতে পারে বা আপনার পার্সোনাল লাইফে একটা পরিবর্তন দিতে পারে বা চাকরি ক্ষেত্রে কোনো না কোনো একটা দিক দিয়ে তো আপনার জীবনে কিছু না পরিবর্তন দিতে পারে তো অবশ্যই আপনি লোকজনের সঙ্গে যখনই পরিচয় হবেন দেখা করবেন অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন আজকের দিনে আপনি কম কথা বলাই চেষ্টা করুন সেটা ভালো হবে আজকে আপনার কোন কোথায় কী বলতে গিয়ে কি বলে ফেলবেন এটা একটা ব্যাপার রয়েছে মানে আপনার অজান্তেই যেন আপনি কিছু ভুল বলতে পারেন যেটা অপরের কাছে কিন্তু সেটা পজিটিভ বা ভালো কিছু বিষয় নাও ঘটতে পারে তাই আপনি আপনার কথাবার্তাতে বিশেষ ধ্যান রাখার চেষ্টা করুন আজকে আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাবেন ভাবছেন পরিবার সমেত বেড়াতে যেতে পারেন অথবা বন্ধুবান্ধবের সঙ্গেও আপনারা যেতে পারেন সময় সুযোগ ভালো তবে আজকের দিনে যেটা আগেও বলেছি অন্ধের মতো কাউকে বিশ্বাস করে কোনো কিছু করবেন না আজকে আপনাদের বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো তৈরি হচ্ছে যারা অবিবাহিত ছিলেন বা যাদের কথাবার্তা চলছে অনেক দিন ধরে ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসার আজকের দিনে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্ক আজকে আপনাদের ঠিকঠাক তবে প্রেমের জায়গায় কিছু আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ভুল বুঝাবুঝি পরিস্থিতি তৈরি হতে পারে তো সেটা একটু নিজেদের মধ্যে আজকে দিনে আলোচনা করবেন প্রয়োজন রয়েছে আর আপনি আজকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে নেবেন আজকে আবেগের বসে কোনো সিদ্ধান্ত আপনার জন্য পরবর্তী সময়ে সমস্যাদায়ক হয়ে দাঁড়াতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে খেয়াল রাখুন পড়াশোনা আজকে আপনাদের ঠিকঠাক ভাগ্যর জোর আজকে আপনার ভালোই থাকবে বলা যেতেই পারে আর আপনি যদি লটারি কাটেন বা কোনো জায়গায় ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন ভাবছেন একটু ভেবে চিনতে বিনিয়োগটা করুন সেটা ভালো হবে আজকে আপনার জন্য শুভ রঙ হয়েছে হলুদ শুভ সংখ্যা পাঁচ শুভ দিক পশ্চিম দিক আপনি স্পেসিফিক্যালি আজকে শুভ সময়টা পাবেন সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটা ভালো সময় চলছে আপনার এই সময়টায় সব ধরনের ভালো কাজ করুন এতে আপনার ভালো ফল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কমেন্ট করবেন অবশ্যই ও নমস্তে ভাই এখন আমরা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পারিবারিক পরিস্থিতি কাজকর্মের পরিস্থিতি আর্থিক পরিস্থিতি প্রেম পরিবার বন্ধু বান্ধব কেমন যেতে চলেছে আজকের দিনটি ওভারঅল আজকের দিনে আপনার যারা চাকরি করে চাকরির জায়গায় আজকের দিনে আপনার কাজের পেশার আপনার অনেক বেশি থাকতে চলেছে তো আপনি যখনই কোনো কাজ করবেন একটু বুঝে কাজ করবেন আপনি আপনার নিজের কাজটাকে সবার আগে করার চেষ্টা করবেন একাধিক কাজ আজকের দিনে আপনার কাছে আসতে পারে তো আপনি যেটা বললাম আগে নিজের কাজ করবেন তারপরে এক এক করে করার চেষ্টা করুন আজকের দিনে আপনার আর্থিক বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে আজকের দিনে কেউ আপনার কাছে টাকা পয়সা ধার চাইলেও চাইতে পারে তবে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভেবে দেখবেন কেননা খুব পরিচিত বা খুব বিশ্বস্ত কাউকে ছাড়া আপনারা আজকের দিনে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকুন নাহলে সেই টাকা ফেরত পেতে যেমন সমস্যা হতে পারে আর আপনার আর্থিক অবস্থা ক্ষেত্রে একটা খারাপ প্রভাব পড়তে পারে এমনটা লাহ করা যাচ্ছে তো খেয়াল রাখুন আজকে দিনে যদি আপনি লোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা যারা অনেক দিন ধরে ট্রাই করছেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো লোন তো সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা যোগ সম্ভাবনা কিন্তু আজকে দিনে প্রবল রয়েছে আপনার পারিবারিক যদি কোনো ব্যবসা রয়েছে সেটাকে আপনি আরেকটু বাড়ানোর চেষ্টা করতে পারেন সে জায়গাটা কিন্তু বেটার ফল আপনি পেয়ে যাবেন প্রেম সম্পর্ক আজকে আপনাদের ঠিকঠাক নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে হয়তো কারোর প্রতি একটা ভালো লাগা এরকম কিছু ব্যাপার ঘটে নেও করতে পারে তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন আরেকটা ব্যাপার যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা ব্যাপার কাজ করবে তো সেটাকে একটু আপনারা সামলে চলার চেষ্টা করুন যারা বিবাহিত জীবনে রয়েছেন নাকি তাদের জন্য বললাম একটুখানি দেখে চলতে হবে আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখবেন তাদের প্রতি একটু যত্নবান হন আর আজকে আপনার গাড়ি কেনা বা খুব অনেক দিনের কোনো ইচ্ছে ছড়ে খাটো গ্যাজেট কেনা বা জমি জায়গা রিলেটেড কোনো যদি কাজ করছেন তো সেইগুলো আপনাদের ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা আজকে দিনে কাজ করছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন আজকে দিনে কোনো রকম বেশি ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করেন বা একটু রাস্তাঘাটে বেশি চলাফেরা করেন বা বলতে গেলে যারা ডেলিভারি সিস্টেমে কোনো কিছু কাজ করছেন মানে যে তাদের রাস্তাঘাটে বেশি চলাফেরা রয়েছে আপনারা আজকে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন আজকে অন্য বা ফোনে কথা বলা কালীন গাড়ি চালানো থেকে আপনাদেরকে বিরত থাকতেই হবে আর আপনি আপনার পরিবারে যদি সন্তান রয়েছে বাচ্চা কোনো ছেলে ছোট মেয়ে কেউ রয়েছে তাদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন তাদের নিয়ে আপনার সামান্য কিছু মানসিক চাপ বৃদ্ধি পেলেও পেতে পারে আজকের দিনে আপনার জন্য শুভ রং হবে হালকা নীল রং শুভ সংখ্যা পাঁচ শুভ দিক পশ্চিম দিক আপনার জন্য স্পেসিফিকলি আজকের দিনে শুভ সময় থাকতে চলেছে একবারে সকাল একবারে বলা যেতে পারে আটটা থেকে ভালো সময় এগারোটা পর্যন্ত এই সময়টাই মধ্যে আপনারা সব কাজ করুন ফল প্রাপ্তি বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওং নমস্তে বায় এখন যে নিব আমরা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেম কেরিয়ার পড়াশোনা স্বাস্থ্য বিবাহিত জীবন পারিবারিক পরিবেশ কেমন যেতে চলেছে সবপ্রথমত হচ্ছে আজকে আপনার দাম্পত্য জীবনে কিছুটা কলহ থাকলেও থাকতে পারে মানে হয়তো ছোটো ছোটো ব্যাপার নিয়ে একটু ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝি এই ব্যাপারটা কিন্তু কাজ করছে খেয়াল রাখবেন আপনি আপনার পরিবারকে ধ্যান না করুন পরিবারের সময় কিছুটা কাটাতে পারেন এতে আপনার পারিবারিক সুবিধা অসুবিধাগুলো আপনারা মিট মাট করে নিতে পারবেন বা করে দিতে পারবেন আপনি আপনার পার্টনারের সঙ্গে আজকে একটু কোনো ক্ষেত্রে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটু আলোচনা করেই নেবেন এটা কিন্তু আপনার জন্য একটা ভালো কাজ হতে পারে আজকে আপনারা যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ সম্ভাবনা হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে যাদের ঠিকঠাক হয়ে গেছিলো তাদের কারো ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ডেট পিছিয়ে যাওয়া এরকম ব্যাপারটাও কিন্তু ঘটলেও ঘটতে পারে মানে সামান্য একটা বাধা বিপত্তি থাকছে আর কি খেয়াল রাখুন আজকের দিনে আপনার মায়ের দিকটা ধ্যান রাখবেন আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখুন সেই সমেত আপনি আপনার প্রতি খেয়াল রাখুন আপনার খাওয়া দাওয়া আপনার পরিশ্রম করা প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আপনাকে ধ্যান রাখতেই হবে আপনি যদি নিজে ইনভেস্টমেন্ট করতে চান আজকে দিনে করতে পারেন নিজস্ব কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন গাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন বা বাড়ি তৈরি করবেন এরকম কিছু ক্ষেত্রে আপনার চিন্তা দিকে সেদিকে থাকতে পারে এবং সেই ধরনের কিছু কাজ আপনি করতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে পারবেন সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে তবে যারা কোনো রকম প্লাস্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন একটু ভেবেচিন্তে আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা কম সেলিং বা ব্যবসায় খুব যে ভালো লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা আজকের দিনে কম থাকবে তো ধৈর্য রাখবেন আজকের দিনে আপনি কারোর সঙ্গে তর্কে জড়াবেন না আজকের দিনে তর্ক ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত যেতে পারে এমনকি মামলা মকর্দমা অবধি চলে যেতে পারে তো খেয়াল রাখুন বা যাদের এই ধরনের বিষয় চলছে আপনারা একটুখানি আজকে সজাগ থাকবেন আজকে আপনার জন্য শুভ রঙ হয়েছে সবুজ শুভ সংখ্যা সাত শুভ দিক পশ্চিম দিক আপনার জন্য আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে যে সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করবেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর যারা লটারি কাটতে ইচ্ছুক আপনারা আজকের দিনে অবশ্যই একটা লটারি ও কাটতে পারেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত আজকের দিনে ভালো থাকতে চলেছে আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন অবশ্যই কমেন্ট করবেন ও নমশি ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আর আপনি একটা ভালো দিন কাটাতে পারবেন তো এটা অবশ্যই আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে বলে লক্ষ্য করা যেতেই পারে আপনি ভালো থাকবেন সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেম পরিবার স্বাস্থ্য কেরিয়ার চাকরি বাকরি বা আপনার আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার যে জায়গায় কাজ করছেন আপনি সে জায়গাটা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আজকের দিনে আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হবে সেটাকে নির্ভুলভাবে সময় মতো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার কর্মস্থানে আজকে আপনার নাম যশ বৃদ্ধির একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনার নতুন কিছু আত্মীয় স্বজনের সাথে পরিচয় হতে পারে বা আপনার জীবনে নতুন কোনো বন্ধু বান্ধবের আগমন ঘটতে পারে আজকের দিনে আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন কিন্তু ঘটবে যে কোনো উপায়ে কিন্তু আজকে আপনার আর্থিক অবস্থা ভালো যাবে আপনি কিছু না কিছু অর্থ সঞ্চয় করতে কিন্তু আজকে দিনে পারবেন আজকে আপনার যদি কাজ ছিল না আপনি বেকার ছিলেন সেক্ষেত্রে আপনাদের কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে এখানে আপনার চেষ্টাও কিন্তু থাকতে হবে যদি আপনি চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু আজকে দিনে হয়ে যেতে পারে আজকে আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনি ভালো ইনকাম করার সুযোগ কিন্তু আজকে দিনে পেয়ে যেতে পারেন যদি আপনি বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যান সেক্ষেত্রে দিনটি খুব ভালো আজকে আপনার হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ আসার সুযোগ ভালো থাকবে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ ভালো পাবেন তো সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো যাচ্ছে যদি আপনি শেয়ার মার্কেটে টাকা পয়সা বিনিয়োগ করতে চান আপনি বিনিয়োগ করতে পারেন সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাবে আপনার আটকে থাকা কাজ আজকের দিনে সম্পূর্ণ হবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাবে আর আপনি যদি কাউকে কোনো রকম টাকা পয়সা অনেক দিন আগে দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে রিকভারি করতে পারছেন প্রেম সম্পর্ক আজকে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে প্রেমের দিক দিয়ে আজকে দিনটি ভালোই কাটবে আজকে আপনার নিজের খরচপাত দিকে একটুখানি কম করুন আজকের দিনে বেফিজুল খরচ মানে যেগুলো প্রয়োজন নেই এমন কোন খরচ একেবারে কম করে দিন আর গাড়ি চালানোর ক্ষেত্রে আজকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যারা অসুস্থ ছিলেন ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন সব কিছু ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার খুব শীঘ্রই স্বাস্থ্যের উন্নতি ঘটবে ঘটবে আপনার পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাদের প্রতিও বিশেষ ধ্যান রাখবেন আপনার সন্তান থাকলে অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখবেন তাদের প্রত্যেকটা বিষয়ে আপনারা ধ্যান রাখুন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আজকের দিনে তাদের জন্য আপনারা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সুনাম কেউ কেউ পাবেন আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা উল্টোটাও হতে পারে তাই অবশ্যই আপনাদের তাদেরকে ধ্যান রাখাটা প্রয়োজন রয়েছে আর আপনি আজকের দিনে যেটা আগেও বলেছি গাড়ি চালানো সতর্কতা অবলম্বন আজকের দিনে তো করবেনই সেই সঙ্গে আজকে কোনো ধারালো জিনিস ব্যবহারের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করুন আজকে আপনার জন্য শুভ রঙ হবে হালকা সবুজ শুভ সংখ্যা চার শুভ দিক দক্ষিণ দিক আপনার জন্য আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে এটা হচ্ছে সকাল নটা থেকে ভালো সময় দুপুর একটা পর্যন্ত এই সময়টা আপনার সব ধরনের শুভ কাজ করুন এতে আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ও জন্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে আজকে আপনার প্রেম পরিবার স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য আপনার কেমন সহায়তাপূর্ণ দিতে চলেছে আজকেদের দিনে আপনার স্বাস্থ্য দিক দিয়ে দিনটি অনেকটাই ভালো যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে যারা স্বাস্থ্য রিলেটেড রকম সমস্যায় ভুগছিলেন হয়তো আপনার জ্বর সর্দি কিছু হচ্ছিলো সেটা কিছুটা উন্নতি করতে পারে বা যারা ভালো ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে এমনটা কিন্তু কাজ করছে তো খেয়াল রাখুন স্বাস্থ্য তেমন কোনো বিশেষ চিন্তার কিছু কারণ নেই আজকের দিনে আজকে আপনার পারিবারিক ক্ষেত্রটা একটু গুরুত্ব রাখবেন পরিবারে আজকে দিনে পরিবেশটা ঠিকঠাক থাকে খেয়াল রাখবেন প্রত্যেকের সঙ্গে আপনার সময় কাটানো জরুরি রয়েছে সকলের সঙ্গে দেখা করুন তাদের সঙ্গে কিছুটা সময় কাটান এক্ষেত্রে আপনারও মন ভালো থাকবে তাদের সঙ্গেও সম্পর্ক আপনার ভালো হবে বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হতে পারে নতুন করে যোগাযোগ হতে পারে যারা অনেকদিন ধরে চেষ্টা করার পরেও কোনোভাবে কিছু হয়নি তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো যোগাযোগ হতে পারে আজকে দিনে আপনার শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আপনি যদি এই ধরনের কোনো সেক্টরে বিনিয়োগ করতে চান ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত ক্ষেত্রে তো আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন আর নিজস্ব অভিজ্ঞতা এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু আপনার জন্য বেটার ফলদায়ক হতে পারে আর নিজস্ব যদি কোনো ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো আপনি সেদিকটা মনোযোগ দিতে পারেন সেখানেও কিন্তু আপনার জন্য দিনটি ভালো কাটবে আপনার পুরনো কোনো ঋণ থেকে আপনি কিন্তু আজকের দিনে মুক্তি পেতে পারবেন এমনটা কিন্তু সম্ভাবনা আজকের দিনে প্রবল কাজ করছে যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি কোনো সেক্টরে কাজ করছেন কাজের দিক দিয়ে আজকে আপনার দিনটি আপাতত ঠিকঠাক গেলেও আপনাদের জন্য আগামী ক্ষেত্রে কাজের প্রেশার বাড়তে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আপনারা আজকে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যে সমস্ত কাজের সম্পর্কে আপনি একটু কম জানেন তো সেগুলো একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করুন বেটার ফল হবে আর যেন শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি আজকে ভালো যাবে পড়াশোনার জায়গায় আজকে আপনার নাম যশ বা পপুলারিটি পাড়ার একটা সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে বাবা মার সঙ্গে আপনার যদি সামান্য কোনো ঝগড়াঝাটি অনেক দিন ধরে হয় হয়েছিল সেই ধরনের কিছু ক্ষেত্রে আজকের দিনে মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন দিকটাও আপনাদের জন্য কিন্তু আজকের দিনে ভালো কাজ করছে বলে লক্ষ্য করা যাচ্ছে খেলা খুন আর আজকে আপনি যদি কোনো জায়গায় গাড়ি কিনবেন বাড়ি কিনবেন বা কিছু ক্ষেত্রে এরকম কিছু ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করতে চাইছেন সময় সুযোগ আজকের দিনে ভালো আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে আজকে আপনার জন্য শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা সতেরো শুভ দিক পশ্চিম দিক আর আপনি যদি লটারি কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা আজকের দিনে ট্রাই করতে পারেন একটা ছোটোখাটো লটারি কাটুন প্রাপ্তির সম্ভাবনা থাকছে আর আপনার ওভারঅল আজকের দিনের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়টা আপনারা ভালো কাজ করলে ফল ভালো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের জন্মদিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্তে ভাই তুলা রাশি ও লগ্নের জাত জাতিগতের ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেম কেরিয়ার স্বাস্থ্য পড়াশোনা টাকা পয়সা পারিবারিক পরিবেশ কেমন যাবে আজকের দিনে আপনার চাকরির জায়গায় দিনটি কিন্তু ভালো চাকরির জায়গায় আজকে আপনার সুনাম প্রাপ্তি করতে পারে আপনি আপনার সিনিয়রদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করে নেওয়ার সুযোগ পাবেন বা তাদের সাপোর্ট আপনি আজকের দিনে খুবই ভালো পেতে চলেছেন অবশ্যই তাদের কথা মতো করে একটু কাজ করার চেষ্টা করুন এটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে আপনি কারোকে কোনো কথা দিয়েছেন কিন্তু কথাটা টাইম ম্যাপে রাখা যায়নি তো সেক্ষেত্রে আপনারা সেটাকে রাখার চেষ্টা করবেন আজকের দিনে খুব বুঝে শুনেই লোকে কথা দেবেন এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন রয়েছে আজকে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি খানিকটা চিন্তিত রয়েছেন ধ্যান রাখুন পারিবারিক পরিবেশ এমনি মোটামুটি ঠিকঠাক থাকবে তবে এই অসুস্থতা আপনাকে একটুখানিক মাঝে মধ্যে একটু চাপ দিতে পারে তো খেয়াল রাখবেন বেড়াতে যাবেন ভাবছেন আজকে দিনটি খুব ভালো আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন আজকে দিনে আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করছে ভাগ্যের জুড়ে আজকে আপনি কোনো বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন তো অতএব আপনি আজকের দিনে কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে পেমেন্ট করার ক্ষেত্রে বা কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে সম্পূর্ণ সব কিছু জেনে তারপরে কিন্তু আপনার অর্থ বিষয়টাকে ম্যানেজ করবেন আর আপনি ইনভেস্টমেন্ট করার থাকলে অবশ্যই আজকের দিনে সম্পূর্ণ নিজের বুদ্ধিমত্তা সঙ্গে ভেবে চিনতে ইনভেস্টমেন্টটা করবেন নাহলে আপনারা আজকের দিনে বিরতই থাকুন সেটাও এক দিক দিয়ে বেটার হতে পারে আটকা কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন অবশ্যই শুরু করতে পারেন আজকের দিনে বা আপনি তার জন্য কোনো পদক্ষেপ নিতে চাইছেন অবশ্যই আপনারা আজকের দিনে নিতে পারেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা আইনি কোনো জায়গায় যুক্ত রয়েছেন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটায় কিন্তু আপনাদের আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে আর আপনারা যারা অনেক দিন ধরে অর্থ সমস্যায় ভুগছিলেন কিছুটা আর্থিক পরিস্থিতির পরিবর্তন ঘটলেও ঘটবে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু সাবধানতা বেশি অবলম্বন করবেন সেটা প্রয়োজন রয়েছে আপনি ভালো থাকুন আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কাজে কোনো রেজাল্ট আসেনি সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কাজটাই সামান্য কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন নাহলে ধৈর্য ধরুন সময় আপনাদের জন্যও আসবে আজকে আপনার ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো আপনি আপনার পরিবারকে সময় দিন পরিবারের সন্তান থাকলে তাদের সঙ্গে সময় কাটান ওভারঅল দিন ভালোই কাটবে আজকে আপনার জন্য শুভ রঙ হয়েছে হালকা গোলাপি রং শুভ সংখ্যা আট শুভ দিক পূর্ব দিক আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়টা আপনার সব ধরনের শুভ কাজ করতে পারেন এমনকি লটারি কাটার ইচ্ছা থাকলে একটা আদার লটারি ও কাটতে পারেন আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন কমেন্ট করবেন ওম নমস্তে বাই বৃশ্চিক রাশি ও লগ্নের জাতু জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেম পরিবার স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য আর্থিক অবস্থা কেমন যাবে আজকের দিনে আপনার আর্থিক দিকটা সবার প্রথমে তো গুরুত্ব রাখবেন আজকের দিনে আপনার কিছু খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা কোনো ক্ষেত্রে যাচ্ছে আপনি নিজেরাই বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা আজকের দিনে বুঝে চলুন আর্থিক বিষয়টাকে আজকে দিনে মাথায় রাখবেন আজকের দিনে আপনাকে কোনো জায়গায় খরচ করার ক্ষেত্রে দুবার ভেবে দেখা প্রয়োজন রয়েছে আজকের দিনে আপনার ইনকাম ভালো হবে নতুন ইনকামের রাস্তা আপনি আজকে দিনে কিন্তু খুঁজে পেতে পারেন সেদিক দিয়ে আপনার দিনটি ভালো রয়েছে এক্সট্রা ইনকামের সুযোগ আজকে দিনেও থাকবে তবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সেদিকে চোখ কান খোলা রাখতে হবে আজকের দিনে আপনার কিছু বন্ধুবান্ধব নতুন হতে পারে তবে সব বন্ধু আপনার জন্য ভালো চাইছে না বা চাইবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলবেন বেড়াতে যাওয়ার আজকের দিনে খুব ইচ্ছা রয়েছে আপনি অবশ্যই যান সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো এক্সট্রা খরচ আজকের দিনে কিন্তু আপনার বাড়বে তো খরচটাকে একটুখানি আপনারা কন্ট্রোলে করুন আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন আজকে আপনার সেই জায়গায় লাভ হওয়ার সুযোগ খুব ভালো থাকবে যারা চাকরি করেন চাকরির জায়গায় সম্মান বা চাকরির জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি কিছু না কিছু অবশ্যই আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে অন্তত আজকে দিনটি চাকরির জায়গায় ভালো দিন কাটাতে পারবেন অন্যান্য দিনের তুলনায় এমনটা কিন্তু সম্ভাবনা আজকের দিনে প্রবল যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করছেন বা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কাগজপত্রটা একটু ঠিকঠাক করে রাখুন আইনগত কোনো রকম ঝামেলায় যাতে নিজেকে না জড়াতে হয় তো সেটা একটু আপনারা গুরুত্ব সহকারে চলার চেষ্টা করবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনি বেড়াতে যেতে চান অবশ্যই যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যদি কোনো কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে কিন্তু কাজটা কোনোভাবে করে উঠতে পারেননি তো সে কাজটাকে আজকের দিনে আপনারা করে ফেলুন আজকে আপনারা পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ বা অসুস্থ কেউ থাকলে তাদের নজরে রাখবেন তাদের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে সেই সময় আপনার পারিবারিকভাবে কিছু চিন্তা বেড়ে যেতেও পারে তো ধ্যান রাখুন আজকে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন কারও কোনো অপেক্ষায় থাকবেন আপনার সিদ্ধান্ত আপনিই নেবেন কারোর সঙ্গে এই বিষয়টা আলোচনা করা থেকে আপনারা বিরত থাকুন আপনি আজকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় এটা কিন্তু প্রয়োজন রয়েছে আজকে আপনার জন্য ওভারঅল দিন যথেষ্ট ভালো দিন আপনি ভালো থাকবেন আজকের দিনে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সেই জায়গাটায় কিন্তু আজকের দিনের সুযোগ ভালো থাকবে এছাড়া আপনাদের যারা পড়াশোনা লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটিও খুব ভালো যাবে আজকে নতুন কিছু শেখাতে ও আগ্রহী আপনাদের আজকে মলক্ষ করা যাচ্ছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আর আজকের দিনে আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা গাড়ি কিনবেন ভাবছেন আপনারা ছোটখাটো কোনো পদক্ষেপ নিতে পারেন তবে যেটা বললাম খুব প্রয়োজন ছাড়া এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আজকে আপনার জন্য শুভ রং লাল রং শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ দিক আজকে আপনাদের জন্য স্পেসিফিকলি শুভ সময় হচ্ছে একবারে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করতে পারেন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার চাকরি কেরিয়ার ব্যবসা প্রেম পরিবার বিবাহিত জীবন কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন আপনাদের চেষ্টা অবশ্যই জারি রাখুন আর চোখান খোলা রাখবেন কোনো কর্মস্থানের সুযোগ পেলে অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন আজকের দিনে আপনার বন্ধুবান্ধব স্বজন বা লোক পরিচিতি যতটা সম্ভব আপনি বাড়িয়ে রাখুন তাদের সুবাদে কোনো না কোনো কাজে যোগাযোগ হয়ে যেতে পারে এক্সট্রা খরচ একেবারে আপনারা কম করবেন যতটা সম্ভব হয় আপনারা খরচটাকে কম করুন বেড়াতে যাওয়ার সুযোগ আজকের দিনে আপনার ভালো থাকবে আপনি অবশ্যই বেড়াতে যেতে পারেন বাবা সঙ্গে আজকে আপনার সামান্য ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত যেতে পারে তো ধ্যান রাখুন আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে তো অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট আজকে দিনে করতে পারেন নতুন করে আপনি ইনভেস্টমেন্ট করা থাকলে আজকে দিনটি ভালো রয়েছে আর আপনারা যারা আগে থেকে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু দিয়ে আশায় ছেড়ে দিয়েছিলেন এমন জায়গা থেকে আপনারা কিন্তু আজকে দিনে অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো আপনি নতুন করে আজকে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন বরং যাকে যাকে টাকা পয়সা দিয়ে দিয়েছিলেন তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা আজকে দিনে আপনারা রিকভারি করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটি ভালো রয়েছে বা আপনি সেখান থেকে কিছু টাকা পয়সা ফেরত পেয়ে যাবেন এমনটা কিন্তু সম্ভাবনা আজকের দিনে প্রবল রয়েছে আজকে আপনি আপনার পিতার সাপোর্ট খুব ভালো পাবেন পিতার সঙ্গে আজকে আপনার সম্পর্ক ভালো করারও সুযোগ ভালো পাচ্ছেন তবে হ্যাঁ পিতার স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা চিন্তা বৃদ্ধি পাচ্ছে তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন পিতার স্বাস্থ্য দিকটা ধ্যান রাখবেন স্বাস্থ্য রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে আজকের দিনে আপনারা নিতে পারেন স্বাস্থ্য ক্ষেত্রে হয়তো আপনাদের কিছুটা আজকের দিনে খরচ বাড়ছে তো সেদিকটা অবশ্যই গুরুত্ব রাখুন আপনার আজকে অনেক দিনের কোনো ইচ্ছা অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হতে পারে কোনো জিনিস কিনবেন কোনো জায়গায় যাবেন কারোর সঙ্গে দেখা করবেন এরকম কিছু ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে পারে তবে কাজের জায়গায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার দিকে মনোযোগ দিতে হবে আপনার মাইন্ডসেট একবারে ক্লিয়ার রাখার চেষ্টা করুন এবং আপনি আপনার লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করবেন তবে গিয়ে আপনি আপনার কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন না হলে সমস্যা রয়েছে আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা আজকে দিনে কিন্তু মিটে যাবে সেই দিক দিয়ে আপনার দিনটি খুবই ভালো যদি কারোর সঙ্গে আপনি তর্কে জড়িয়েছেন সেক্ষেত্রে খুবই বুঝে চলার চেষ্টা করুন আজকে আপনি নিজের হেলথের দিকটাও ধ্যান রাখবেন যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন একটু আজকে দিনে সাবধানতা অবলম্বন করবেন একটু সতর্কতা অবলম্বন করুন আজকে আপনার প্রেম বিবাহ সম্পর্ক সম্পন্ন হতে পারে বা এই ধরনের কোনো ক্ষেত্রে কোন দাম্পত্য জীবন আজকে আপাতত ঠিকঠাকই যাচ্ছে যদি সামান্য কিছু খুনছুটি ঝগড়া অভিমান থাকবে তবে আলটিমেটলি কিন্তু সেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে চলেছে তো সেই দিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রক্ষ করা যাবে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লটারি আপনারা আজকে দিন একটা আধে কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে আজকে আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যাতে আরও শুভ দিক দক্ষিণ দিক স্পেসিফিকলি আজকে শুভ সময় সকাল নটা থেকে দুপুর বারোটা আপনার জন্য ভালো সময় এই সময়টা আপনার সাধারণ শুভ কাজ করতে পারেন আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন কমেন্ট করবেন ওং নমস্তি বায় মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার অর্থ কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনা বিবাহিত জীবন পারিবারিক পরিবেশ কেমন যেতে চলেছে আজকের দিনে আপনার মাইন্ডসেট একবারে স্ট্রং বা পজিটিভ রাখার চেষ্টা করবেন আজকের দিনে আপনার মনে একাধিক নেগেটিভিটি কাজ করতে পারে কোনো কিছু ক্ষেত্রে আপনারা খুব বেশি হতাশ হয়েছেন বা হতে পারেন এমনটাও কোনো কোনো ঘটনা ঘটতে পারে তো খেয়াল রাখুন আজকের দিনে আপনারা কোনো কাজ যদি শুরু করবেন ভাবছেন বা কোনো কাজ করছেন সে কাজের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ কিন্তু অভিজ্ঞতা নিয়ে কাজটা শুরু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সেখানে ভালো ফল পেয়ে যাবেন আপনি যদি রকম মার্কেটিং বিজনেসে রয়েছেন বা যারা সেলস মার্কেটে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো যাচ্ছে কমিউনিকেশন জায়গা সেক্টরে কিন্তু মোটামুটি ভালো যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের খুব ভালো যাবে এছাড়া যারা রেস্টুরেন্ট রিলেটেড রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছেন তাদের আজকে দিনটি ভালো যাচ্ছে এমনকি আজকের দিন আপনার শিল্পকলা ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো পপুলারিটি পেতে পারেন আপনাকে শুধু আপনার চোখ খান খোলা রাখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আপনার দিক দিয়ে চেষ্টাটা যেন হানড্রেড পার্সেন্ট থাকে আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সাপোর্ট ভালো পাবেন নতুন কিছু বন্ধু সাপোর্ট হতে পারে আপনার আত্মীয় স্বজনের সুপাদে কোনো না কোনো ভালো সুযোগ আপনি পেয়ে যেতে পারেন বাবা মার সঙ্গে আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা আজকের দিনে খুবই ভালো থাকবে যদি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চান আপনি সেই ব্যবসা থেকে লাভবানও করার সুযোগ পেয়ে যাচ্ছেন খরচপাতি একেবারে আপনারা কম করবেন খরচের দিকটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলুন যতটা সম্ভব হয় আপনি আপনার খরচটাকে কম করবেন আর আপনি অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন যতটা সম্ভব হয় আপনি সঞ্চয় যদি বাড়াতে পারেন তবে আপনার আগামী আর্থিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনারা আজকের দিনটা বেশ ভালো কাটাতে পারবেন এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্ক আজকে আপনাদের ঠিকঠাকই লক্ষ্য করা যাবে সামান্য কিছু মানবমান ঝগড়াঝাটি থাকলেও থাকবে তবে ওটা কোনো ব্যাপার না ওটা কমন ব্যাপার আর যেটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কটাকে গুরুত্ব রাখতে হবে প্রেমের জায়গায় আজকে ছোটোখাটো বিষয় ঝগড়াঝাটির পরিস্থিতি নিয়ে আসতে পারে খেয়াল রাখুন আর আপনার স্বাস্থ্যহানি হতে পারে স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন ঠান্ডা লাগা সর্দি কাশি এরকম পরিস্থিতি থেকে আপনারা নিজেকে একটু বাঁচিয়ে চলার চেষ্টা করুন টাকা পয়সা ধার দিবেন না আপনি লোন নেওয়ার যদি চেষ্টা করছেন সেটা ব্যবসা ক্ষেত্রে হয়তো ঠিক আছে পার্সোনাল ক্ষেত্রে আপনারা লোন নেওয়া থেকে বিরতই থাকুন ভালো হবে আজকে আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা পনেরো শুভ দিক দক্ষিণ দিক স্পেসিফিক্যালি আজকে আপনার জন্য শুভ সময় রয়েছে সেটা হচ্ছে সকাল দশটা থেকেই ভালো সময় দুপুর একটা পর্যন্ত আপনারা এই সময়টায় সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন এতে আপনার ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওং নমস্মি বাই কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা চাকরি অর্থ পরিস্থিতি কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনি আপনার পারিবারিক সাপোর্ট খুবই ভালো পাবেন পরিবারে কোনো ব্যবসা থাকলে সে দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে পারিবারিক কোনো বিজনেস আপনাকে কিন্তু একটা ভালো সফলতা দিতে পারে এক্সট্রা ইনকামের সুযোগ আজকের দিনে আপনার ভালো থাকতে চলেছে আপনি একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যাবেন আপনার খরচপাতিটা আজকের দিনে অনেকটা কন্ট্রোলে আসছে বলে লক্ষ্য করা যাবে তবে আপনি যদি নিজের থেকে একটু চেষ্টা করেন তো খুবই ভালো হয় আপনার অর্থ সঞ্চয় দিকে নজর রাখতে হবে আপনি কিছুটা ইনভেস্টমেন্ট কিছুটা সেভিংস অবশ্যই গুরুত্ব রাখুন যা আপনার আগামী সময় আর্থিক অবস্থা পরিস্থিতিকে ভালো রাখবে আপনার খরচটাকে একবারে একবারে কম করুন যতটা সম্ভব হয় আপনি আপনার খরচ কম করার চেষ্টা করবেন সেটা প্রয়োজন রয়েছে আপনি যদি বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন সেই জায়গাটা কিন্তু খুবই ভালো আর আপনার কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে ওই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন আজকের দিনে আজকের দিনে আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবে ভাগ্যের চলে আজকে আপনি বড় কোনো সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারছেন আজকে আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি বা আর যারা আপনার থেকে সিনিয়র তাদের পরামর্শ আশীর্বাদ নিয়ে শুরু করুন আজকের দিনে আপনার রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করতে হবে আর খুব কাছের যারা রয়েছে সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে আজকে দিনে বিরত থাকতে হবে আর আপনার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্য কারুকে আজকে দেওয়া যাবে না আপনার কর্মচারী যদি রয়েছে ব্যবসা ক্ষেত্রে তাদের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন সমস্ত কিছু তাদের উপরে ছেড়ে দেবেন না বা তাদের আশায় বসে থাকবেন না প্রেম সম্পর্ক আজকে আপনাদের ঠিকঠাক বিবাহিত জীবনে আজকের দিনে কোনো যোগাযোগ হতে পারে বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের সঙ্গে আজকে আপনার সময়টা ভালো কাটবে বলেই লক্ষ্য করা যাচ্ছে আপনি অ্যাক্টিভ থাকুন এবং আপনার কাজকর্মগুলোকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রয়েছে আর আপনার আজকের দিনে কারোর সঙ্গে তর্ক ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে তো আপনারা তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন আজকের দিনে আপনাদের পারিবারিক অশান্তি পরিবেশ মিটি নেওয়ার চেষ্টা করুন বেটার হবে আজকে জমি জায়গা রিলেটেড কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে একটু ভেবে চলবেন কোনো ব্যবস্থা নিতে পারেন যাতে সেটা পরবর্তী সময় ঝগড়া পরিস্থিতি না হয় খেয়াল রাখুন আর আজকে আপনাকে অবশ্যই আপনার নিজের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখতে হবে চোখ রিলেটেড বা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে আজকে দিনে দিতে পারে ধ্যান রাখার চেষ্টা করুন আজকে আপনার জন্য শুভ রং হবে সবুজ শুভ সংখ্যা পনেরো শুভ দিক দক্ষিণ দিক আপনার জন্য শুভ সময়টা যেটা রয়েছে একবারে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভালো সময় এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন মিন রাশি ও লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে আজকের আপনার কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনা ভাগ্য কেমন যাবে যারা আজকের জন্যে চাকরিতে নতুন জয়েন করছেন তাদের ক্ষেত্রে দিনটি আপাতত ঠিকঠাক আপনি আপনার সিনিয়রদের সঙ্গে বুঝে চলবেন একা কোনো সিদ্ধান্তে নেবেন না বা একা কোনো কাজ করবেন না আজকের দিনে যারা কোনো জায়গায় নতুন কিছু শুরু করবেন বলে ভাবছেন সেই সুযোগটা আপনাদের ভালো থাকবে ব্যবসাপত্র খুব ভালোই রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ভালো যাবে আজকের দিনে আপনার ছোটোখাটো কোনো ব্যবসা থেকে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশ ভালো থাকবে বেড়াতে যাওয়ার ইচ্ছা আজকে আপনার খুব ভালো আজকে আপনার পুরনো কোনো খরচ থেকে বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আজকে আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আজকে আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন আজকের দিনে আপনার পারিবারিক ব্যবসায় বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পরিবারে কোনো ব্যবসা থাকলে গুরুত্ব রাখুন নাচ গান ছবি আঁকা এরকম কিছু ক্ষেত্রে যুক্ত থাকলে আজকের দিনটি একটুখানি ডাউন ফল যাবে তবে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন আপনার যদি সন্তান থাকে আজকের দিনে অবশ্যই গুরুত্ব রাখবেন সন্তানের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে আজকের দিনে নিতে হতে পারে তাদের স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রত্যেকটা বিষয়ে ধ্যান রাখুন আজকের দিনে আপনার সোশ্যালি নাম জজ পড়ার একটা সম্ভাবনা আজকের দিনে বেশ ভালো রয়েছে যারা অনলাইন রিলেটেড কোনোরকম ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ও বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে একাধিক জায়গা থেকে আপনাদের অর্থ আসার সুযোগ তৈরি হবে আপনারা যে একাধিক জায়গায় কোনো ইনকাম সোর্স রেডি করে রেখেছেন বা চেষ্টা করে যাচ্ছেন সে জায়গা থেকে কিন্তু পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন আজকে আপনার মায়ের সাপোর্ট খুব ভালো পাবেন মায়ের দিক দিয়ে আজকে আপনার দিনটি ভালো কাটবে আজকের দিনে উপহারস্বরূপ কোনো দামি জিনিসও পেতে পারেন এমনটা সম্ভাবনা আজকের দিনে খুব ভালো রয়েছে সে জায়গাটায় আপনার খুবই ভালো যাচ্ছে আপনারা যারা গাড়ি চালানো লাইনে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের আজকের দিনে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে যারা চলাফেরা করেন আর কি বেশি তো একটুখানি খেয়াল রাখুন আর আজকের দিনে আপনার নতুন করে কোনো ব্যবসা শুরু করার থাকলে অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন বা আপনার নতুন ব্যবসা শুরু করাতে আপনারা আজকে বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে আজকে আপনার নিজের ইচ্ছাটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন আজকে দিনে অনেক মানে যেগুলো প্রয়োজন নেই কিছু অবাঞ্চিত কিছু ইচ্ছা আপনার মনে জাগতে পারে যেটা কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে আজকে আপনার নিজের মান সম্মানের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এমন কোনো কথা বলবেন না এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার মানহানি হতে পারে খেয়াল রাখুন আপনি আপনার সন্তানদের প্রতি ধ্যান রাখবেন তাদের জন্য কিন্তু বিষয়টা ঘটলেও ঘটতে পারে খেয়াল রাখুন আজকে আপনার জন্য শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা নয় শুভ দিক দক্ষিণ দিক আপনার জন্য ভালো কাটুক আপনি ভালো থাকুন আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ওং নমসিবাই আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় দুপুর একটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভালো সময় এই সময়টা আপনারা সব ধরনের ভালো কাজ করে নিতে পারেন ভালো ফল কিন্তু পেয়ে যাবেন